এটা না না আমাদের আমাদের মানে একজন থ্রু আছে বলে অশিত বাবুর সঙ্গে আগে একটা ছবি সাইন হয়েছিল কিন্তু সেই ছবিটা কোনো কারণে হয়ে ওঠেনি, তাই জন্য এখন এই ছবিটা সিলেকশন হয়েছে, এই ছবিটাতেই করতে চাই। আমি অনেক আগে থেকেই বলেছি, আছেন অনেকে যার নাম জানি না, অপরাজিতা মহান্তি, উত্তম মহান্তি, ওনার ছেলে বাবুসান মহান্তি, এদের তো ছবি আমার খুবই ভালো লাগে। উত্তম মহান্তি আমাদের কলকাতার প্রচুর প্রচুর ছবি করেছে, অপরাজিতা মহান্তি অনেক ছবি করেছেন আমাদের টলিউডে, বাবুসান ভালো লাগে, অভিনয় ভালো লাগে, ওর কিউটনেস ভালো লাগে, দ্যাটস ওয়াই। এতে সুপারস্টার আছেন, দমদার অ্যাক্টিং মধ্যে করছেন, মানে সেমানু কাই নাই বাবুসানকে? আমার বাবুসানকে ভালো লাগে, পার্সোনালি চয়েস। ওকে ম্যাডাম, পার্সোনাল চয়েস হতেই পারে না। অনুভব অনেক ভালো লাগে, অনুভব অনেক ছবি করেছে। ইচ্ছে আছে, বাট রচনা ম্যামের মতো তো এত কাজ করতে পারবো না হয়তো, বাট ইচ্ছে আছে। সরি, এটা নিয়ে আমি কথা বলতে চাই না। না 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 না, কোনো সম্পর্ক নেই। রচনা ম্যাম আমাদের ওখানে প্রচুর, সেটা তো বলিউডের দর্শকরা বলবে, আমি কি করে বলবো? আমি তো ফার্স্ট টাইম কাজটা করছি, আমি কি করে বলবো? ওটা তো জানবে টলিউডের দর্শকরা, তাই না? দেখবে না কেন, দেখে দেখে না, ওড়িয়া ওড়িয়া ল্যাঙ্গুয়েজ, ওড়িয়া মুভি বাট ল্যাঙ্গুয়েজ ডাবিং করা, বেঙ্গলি ডাবিং। আপনার ফেভারিট ওড়িয়া ফিল্ম দেখেছি, বাট নামগুলো মনে পড়ছে না ঠিক। রচনা ব্যানার্জি, সিদ্ধার্থের অনেক অনেক ছবি দেখেছি আমি। এখানেও এখানে অনেক কিউটনেসও আছে, মানে বর্ষা, তারপরে অনু চৌধুরী, আরো অনেকেই আছেন যারা খুব ভালো ভালো। বেঙ্গলি ছবির ডায়লগ বলবো, মানে কোন ছবির ডায়লগ শুনতে চাইছেন? রাজ, আমি তো তোমায় অনেক ভালোবাসি, আমি তোমায় কখনোই ছাড়তে পারবো না, তুমি আমার কাছেই থাকো অ্যান্ড আমরা একসঙ্গেই থাকি, আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। থ্যাংক ইউ। সরি সরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, লাস্ট কোশ্চেন, থ্যাংক ইউ।